আমাদের গাব্বার সাম্বা ভয় পেলো, আমাদের গাব্বার সাম্বা পুরো ভয়তে লাফিয়ে উঠলো। এই এই দেখো দেখো দেখো, গাব্বার লোম ফুলিয়েছে কেমন তোমরা সেইটা দেখো বন্ধুরা। এইখানে আপাতত দাঁড় করাই, এই দেখো বন্ধুরা কেমন লাগছে তোমরা, তাই দেখো। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30, সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে আমার সবকটা পায়রা বন্ধুরা বাড়িতেই আছে, একটু আগে একটু ভয় পেলো, ভয় পেয়ে একটা পায়রা উড়েছিল, বাট এখন আবার জায়গায় চলে এসছে, কোনো সমস্যা নেই। এখন আমি কী করবো, সবকটা পায়রাকে খেতে দেবো, খেতে দিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে ফেলবো। এমনি আশেপাশে বাজি ফাটাফাটি হচ্ছে, কখন আবার পায়রা ভয় পেয়ে উড়ে যাবে কে জানে, এর থেকে ভালো আমরা ঘরে ঢুকিয়ে ফেলবো। আর তারপরে কি করবো বন্ধুরা, আমরা সুন্দরী সুন্দরকে একটু ছেড়ে দেবো, আজকে ওদের একটু ছাড়বোই, আজকে ওদের একটু ছাড়ার পরে দেখবো ওরা কেমন ঘুরে বেড়ায়। আর ওদের ছাড়ার পরে কি হবে সেটা তো আমি জানি, ওরা খাঁচা নিচে চলে যাবে, বাট তাও আজকে ওদের একটু ছাড়বো বন্ধুরা। তো বেশি লেট না করে চলো আগে খাঁচার ভেতর থেকে ঘুরে আসি আমরা। 4:30 সময় বন্ধুরা তোমরা একটু ওয়েদারটা দেখো, ওয়েদারটা অসাধারণ, খুব সুন্দর, কিন্তু ছাদটার অবস্থা অতটা ভালো না। ঠিক আছে, সমস্যা নেই, আমরা তো এখানে খেতে দেবো, খেতে দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলবো বন্ধুরা। তো চলো চলো তাড়াতাড়ি চলো ঘুরে আসি। আজকে না এই ম্যাড্রাসটা কোথায় গেছিল বলো তো? আজকে ম্যাড্রাসটাই গাছেই গেছিলো, গাছ থেকে আবার রিটার্ন চলে এসেছে। বাহ 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 বাহ, ভাগ্যিস তুই নিচে পড়িস নি, নিচে পড়লে যে তোর কী হতো। আগে যাবো আমরা চটিয়ালের কাছে, দেখা যাক আমাদের চটিয়াল কেমনভাবে ডিমটা দিচ্ছে। দেখো চটিয়াল বর্তমানে এখন কোনটা আছে, মেলটা আছে আমার মনে হচ্ছে, হ্যাঁ মেলটাই আছে। আর গাইজ তোমরা একটু মেলটা নাকের ফুল নোটিস করো, ওরকম যদি একটা বেবি বেরোয় জাস্ট অসাধারণ হবে বন্ধুরা। এইখানে আমাদের কালিন্দি আছে, দেখো কালিন্দি ডানা নড়ানো স্টার্ট করে দিয়েছে বন্ধুরা। দেখো কালিন্দি খুব সুন্দরভাবে ওর ডিমটা দিচ্ছে, যেহেতু কালিন্দির নিচে ওর ডিমই আছে, দুটো ডিমই আছে, কোনো সমস্যা নেই। এইখানে দেখো বন্ধুরা আমাদের চুচু ডিমটা দিচ্ছে, আমাদের চুচুও কিন্তু প্রপারভাবে ডিমটা দেয়, বাট বাচ্চা ফোটার পরে চুচুর একটু সমস্যা হয়, চুচু ঠিকঠাক মতন বাচ্চাদের খাওয়াতে পারে না, এর জন্যই তো বাচ্চাগুলো পরে মারা যায় বন্ধুরা। এইখানে দেখো বন্ধুরা বর্তমানে কে আছে, বর্তমানে আমাদের বালা আছে, বালা বালা শয়তান কাছালা। বালা তুমি এত রাগি নাকি, দেখি একটু চেক করি, দেখা যাক। এই দেখেছ, এই দেখো হাত দিলাম এখানে, কোনো সমস্যা নেই, এইখানে দিলাম হালকা, একটু বালা ঠোকাচ্ছে, বাট রাগ তো দেখাবে। দেখো চুচুর কাছে আমি হাত দিচ্ছি, চুচু কি করে দেখো না গাইস, চুচু আমাকে অত কামড় দিচ্ছে না, ওই দেখো শুধু হালকা পাতলা করে ঠোকা দিচ্ছে। ও চুচু খুশি হচ্ছে, ঠিক আছে আমি এসছিতে আরও খুশি হচ্ছে, দেখো আমাকে কামড়ই দিচ্ছে না বন্ধুরা, একটু প্রেশারও লাগাচ্ছে না। ও বাহ খুব সুন্দর খুব সুন্দর। এই দেখো আমাদের ক্যাটরিনা কাই, বে হচ্ছে একদম খারাপ ডিম তা দেয়। এই দেখো চলে যাচ্ছে, দেখেছো ডিম থুয়ে ও চলে যাবে এখন টুকটুক করে, আস্তে আস্তে আমরা চলে যাই, ঠিক আছে বেশি লেট করা ভালো না। এই দেখো আমাদের মেল দেশিটা বসে আছে বর্তমানে ডিমে, মেল দেশিটাও খতরনাকভাবে ডিম তা দিচ্ছে বন্ধুরা। এদের নিচে তো একটা বাচ্চা আছে, আর আমি কী করবো বলো তো, ওদের নিচে একটা বাচ্চাই ফুটবে কোনো সমস্যা নেই, আর আমাদের চটিয়ালের নিচে তো একটা বাচ্চা আছে, দুটো বাচ্চাই যখন এতটা বড় হয়ে যাবে তারপর আমি এই বাচ্চাটা নিয়ে আমাদের দেশির কাছে দিয়ে দেবো, তাহলে কি হবে দুটো বাচ্চাই এক লেভেল থাকবে, মারামারি করে খেতে পারবে ঠিক, তাহলে কি হবে বলো তো, বেশ ভালো হবে বন্ধুরা। এই প্রসেসটা আমি আগের বার করেছিলাম, আগের বার আমি চটিয়ালের কাছে চটিয়ালের বাচ্চা রিটার্ন করে দিয়েছিলাম, আমাদের কালশিরা শরীর খারাপ হয়েছিল মনে আছে তো। এই দেখো বন্ধুরা এখানে বসে আছে বর্তমানে আমাদের বুড়ো কাকা, এই দেখো আমাদের লালশিরাটা বসে আছে, লালশিরাটার কোয়ালিটি তো তোমাদের আমি সকালেই দেখালাম, এখন তোমাদের লালশিরাটা চোখ দেখি দি, যখন ডিমটা দেয় তখন ওদের ভালো চোখ দেখানো যায়, দেখি দেখো জাস্ট চোখের কোয়ালিটিটা একটু দেখো তোমরা, একটু ভালো করে পোস দাও, নড়বানা 1 ইঞ্চিও নড়বানা। দেখো বন্ধুরা জাস্ট তোমরা একটু চোখটা দেখো, লাল শিরা আমার এইটা অসাধারণ, একদম অসাধারণ। তো এখন আমি তোমাদের দেখাবো যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে আমাদের মগরার বেবি। এই দেখো বন্ধুরা মগরার দুটো বেবি জাস্ট অসাধারণ হয়ে গেছে, আর আজকে আমি ফিমেল বেবিটাকে বাইরে বের করবো, দেখা যাক ফিমেল বেবিটার স্ট্যান্ডিংটা কেমন আমরা সেইটা দেখবো। চলো চলো ফিমেল চলো গাইস, ফিমেলটারও বেশ ভালো বডি হয়েছে, সুন্দর বডি হয়েছে, এইখানে আপাতত দাঁড় করাই। এই দেখো বন্ধুরা কেমন লাগছে তোমরা, তাই দেখো বন্ধুরা, খতরনাক লাগছে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। দেখো তোমরা লেজটা একটু নোটিস করো, লেজটা কেমন হয়েছে তোমরা সেইটা দেখো বন্ধুরা, পটি করে দিল, দেখো কালারটাও কিন্তু অসাধারণ এসছে বন্ধুরা, বড় হোক তারপরে তোমরা দেখো। আবার আমি একে ঘরে ভেতরে ঢুকিয়ে দিই, এ যাস না ওইদিকে, যাস না ওইদিকে গেলে রিক্স, আবার চলে যাও ঘরে। তো ঘরের ভেতরে পাঠিয়ে দিয়েছি, এইবার আমার কি করতে হবে, টোটালি সবাইকে খেতে দিতে হবে। আর এদের খেতে টেতে দিয়ে ঘরের ভেতরে ঢোকাই, তারপরে না আমরা একটু মুরগির কাছ থেকে ঘুরে আসবো, কোনো সমস্যা নেই। তো বেশি লেট না করে চলো আমরা সবকটা পায়রাকে খেতে ডাক দিই বন্ধুরা।
আমি জলটা ঢেলে দিই, জলটা যেহেতু আগের যে জলটা ছিল জলটা গরম হয়ে গেছিল, তো এইবার আমি তাড়াতাড়ি ঢেলে দিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই খাবে। তো তো আমি তোমাদের জানিয়ে দিই, একটু আগে ভয় পেয়ে উড়েছিল কে বলো তো, আমাদের সুলতানের মেল বাচ্চাটা। আমি প্রথমে ভাবলাম আমাদের ম্যাড্রাসটা উড়লো নাকি, তারপর দেখি না না, আমাদের সুলতানের মেল বাচ্চাটাই উড়েছে। ম্যাড্রাস এইটার জন্য আমার একটা ভালো ট্যাগ আনতে হবে পার, ঠিক আছে? এই শুক্রবারে বীরনগরে গাই একবার যেতে পারি, তারপর দেখো আমি বীরনগর থেকে এই শুক্রবারে কী কী আনি, ঠিক আছে? আমার অনেক কিছু আনার ইচ্ছা আছে। তো আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে সবাই আছে, ওই যে আমাদের সুলতানও চলে এসছে। কে কে এটা, কে তুই, এই কে, যা যা যা, চিনি না তোকে, যা যা যা, নাম নাম উত্র উত্র উত্র, তোমার থাকতে হবে না আমার কাছে, তুমি তার জন্য আমার কাছে আসুন। হ্যাঁ আজকে চলে আসছো, গাইজ আমাদের ওইটা করতে হবে, কী করতে হবে ওই দেখো দেখো দেখে তো বাজির আওয়াজ শুনে ভয় পাচ্ছে, এই পাড়াটাকে ছাড়তে হবে। দেখো এখানে কে আছে তোমরা তো ভালো করেই জানো, এইখানে আছে আমাদের ম্যাডু রাজু। ওই দেখো গাই জন বেরিয়ে গেছে, ও এককালে বেঁচে থাকলে সেই মজা হবে, ঠিক আছে? ওই দেখো চলে এসছে, ও কিন্তু এখন ভালো ফুটে খাওয়া শিখে গেছে। আমি সবাইকে এইবার খাবারটা দিয়ে দিই, এই পাশে এক টিম, এই পাশে এক টিম চলে যাও, আর এইদিকে কিছু টিম চলে আসো। মোটা কালিয়া তুই ওইখানে থাক, তুই যত দূরে থাকবি তোর পক্ষে ভালো। এইবার আমি চাইবো কিছু পয়রা ওইদিকে চলে যাক, আর রিও আসছে আমাদের বাবা, দৌড়াতে দৌড়াতে আসছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি, রো 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 রো, রিও রিও, এই যে গম 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 গম, ওই দেখো এই যে খাবার, এই যে খাবার, এই যে খাবার, এই যে খাবার, এই তুই আমার সামনে খা। দেখো গাইস খুব সুন্দর এখন ফুটে খাওয়া শিখে গেছে, এখন আর আগের মতন নেই, ঠিক আছে? আমাদের সবুজটা যখন ওই খোপে ছিল, ওই খোপ থেকে আমরা বের করে এই এই খাঁচাটা ট্রান্সফার করেছিলাম, এইখানে রেখে দিতাম, তখন যেমন কন্ডিশন ছিল এই পাড়াটারও এখন ডিটো তেমন কন্ডিশন। গাইস খুব তাড়াতাড়ি ও ঘরে ফিরে আসবে, এখন একটু কষ্ট করে থাকতে হচ্ছে, কিন্তু তাও আমি মাঝে মাঝে ওকে বাইরে ছাড়ছি এই যেরকমভাবে। কেন ছাড়ছি আমি তোমাদের জানিয়ে রাখি, মাঝে মাঝে ছাড়লে ও নিজে নিজে একটু ফুটে ফুটে খেতে পারবে, তারপরে নিজের হাত পা চালাচ্ছে, মাঝে মাঝে চুলকাচুলকি করছে, মাঝে মাঝে ডানা দিয়ে ওড়ার চেষ্টা করছে, এতে ওর পক্ষে ভালো হবে। দেখেছো কেমন লাভালাভি করছে তোমরা এইটা দেখো, আগে কিন্তু ও অতটা অ্যাক্টিভ ছিল না। গাইজ আমি বাঁচাতে পেরেছি, এটাই আমার অনেক বড় ভাগ্য, ঠিক আছে? আগে আমি সবুজ থেকেও বাঁচিয়ে ফেলেছি, তার রোগের সমস্যার কারণে আমার আগে অনেক পায়রা মারা গেছে, ঠিক আছে? কিন্তু আমি বাঁচাতে পারতাম না, কিন্তু এখন যাও বাঁচাতে পারি 90%, 90%। তো এখন আমি তোমাদের জানিয়ে দিই, আমাদের কালিন্দির যে বেবিটা, সেই বেবিটারও তো টালে অবস্থা খারাপ, তো বেবিটাকেও আমি বাঁচাবো এরকম ইচ্ছা আছে আমার। বেবিটাকেও আমি কিছু হতে দেবো না, যেহেতু এটা ফিমেল বাচ্চা, ফিমেল বাচ্চা আমার খুব দরকার, ঠিক আছে? এরিও এদিকে এদিকে, এই যে এই যে এই যে, ওই দেখো দেখো ভয় পাবে সবকটা, এই যে এই যে এই যে লাস্ট, ঠিক আছে? এইবার আমি সবকটাকে ঘরে ডাক দেব। চোখের পটি যা হচ্ছে না, জাস্ট অসাধারণ বন্ধুরা, খুবই ডবল পটি হচ্ছে, ঠিক আছে? এখনই দেখতে কেমন যেন বুড়ো বুড়ো লাগছে, ঠিক আছে? তো ওকে খতরনাক দেখতে হবে, যেহেতু এর ঠোঁটটা একদম ছোট, একদম কুট্টি, ঠিক আছে? তো দেখা যাক এইবার আমি সব কটি ঘরে ঢোকাতে পারি কি না পারি। চলো আসো চলো আসো সবকটাকে ঘরে ঢোকানো কমপ্লিট, এখন এটা একটু বাইরে থাকুক, একে আমি হালকা করে কটা কম দিয়ে দিয়ে নেয় না।
দেখো গাইজ, আমাদের রিও আর ম্যাড্রাসটা পাল্লা দিয়ে দিয়ে খাচ্ছে, ঠিক আছে সমস্যা নেই, খেতে থাকুক। এবার আমি জলটা ধরে আমাদের ওই পাড়াগুলোর কাছে নিয়ে যাই। চলো চলো, এই দেখো আমাদের চিনা চলে এসছে একদম জল খাওয়ার জন্য। তো চলো চলো চলো, সবাইকে এবার জলটা দিয়ে দিই, চলে আসো, সবাই জল খেয়ে যাও। এবার যে যে জল যা জল খাওয়ার ইচ্ছা আছে সবাই চলে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই দেখো বন্ধুরা, সবাই চলে এসছে জল খাওয়ার জন্য, বেশ ভালো কথা। আর যা যা ডিমে যাওয়ার দরকার সে সে চলে গেছে। দেখো চুচুর জোড়াও চলে গেছে, এদিকে আমাদের চটিয়ালও চলে গেছে, কিন্তু বালার খোপটা একদম ফাঁকা আছে। বালার এখানে এখনো কেউ যায়নি। বালার বউ এখানে আসে আর এখানে আমাদের বালা দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, আর ওইখানে আমাদের ক্যাটরিনা কাইফও যায়নি, দেখো খাঁচার উপরে এখনো দাঁড়িয়ে আছে, ঠিক আছে সমস্যা নেই। এই দেখো বন্ধুরা, আমাদের নতুন ম্যাড্রাসটা ডাক ফুটেছে, ও এখন ডাকে কিন্তু কুড়ুকুড়ু, ওই দেখো মারামারিও করে, ঠিক আছে। ও এখন অনেকটাই সাহস হয়ে গেছে ওর, ও এখন বাইরে গিয়ে একা একা ঘুরে বেড়ায় বন্ধুরা, এখন আর ওড়ার চিন্তা ভাবনা নেয় না। আমাদের চিকু দেখো একদম বড় হয়ে গেছে, চিকু লোম লোম উঠে গেছে। আর আমাদের সুলতানের পুরো ফ্যামিলি দেখো দাঁড়িয়ে পড়েছে ওদের জায়গায়, ওদের গন্তব্যস্থলে ওরা দাঁড়িয়ে পড়েছে বন্ধুরা। এবার চলো তোমাদের আমি দেখিয়ে নিয়ে আসি আমাদের গব্বর আর সাম্বা কি করছে, আর সাথে হাম্বা হাম্বা গুলো কি করছে সেটাও দেখিয়ে দিই। এদিকে দেখো আমাদের রিও চলে গেছে ওর জায়গায়, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। চলো এবার ঘুরে আসি আমরা একটু মুরগির কাছ থেকে। দেখো বন্ধুরা, সব কটা সামনে চলে এসছে, এদের সবার খিদে লেগে গেছে, এদের আমার এখন খেতে দিতে হবে, দিয়ে দেবো আমি, কোনো সমস্যা নেই। এইবার তোমাদের এই মুরগিগুলো দেখিয়ে নিয়ে আসি, এদের পেটে কিন্তু অনেকটাই খাবার আছে। আমি এরকম হাত দিলে বুঝতে পারি এদের পেটে কতটা খাবার আছে, গাদা গাদা খাবার আছে বন্ধুরা। এখন এদের আর খেতেই দেওয়া যাবে না, তাহলে খাবারটা ধর হজম হলো না। এইখানে আমাদের গাব্বার আর সাম্বা কী করছে একটু দেখে নিই। এইবার এই দেখো বন্ধুরা, এরা শুধু রাউন্ড মেরে বেড়ায়, পুরো গুনাদে আস্তে আস্তে ঘুরে বেড়ায়। এখানে আমি জল দিয়ে দিয়েছি কিন্তু জলটা দেখতে পাচ্ছি নোংরা করে ফেলেছে বন্ধুরা, খাবার অনেকটাই আছে, কোনো সমস্যা নেই। আর এইবার আমাদের সুন্দরী সুন্দরকে ছাড়তে হবে, কি বলেছিলাম আমি ছাড়বোই গাইজ, ওদের তো ছাড়বোই। তো চলো তাড়াতাড়ি চলো, আমাদের সুন্দরী সুন্দরকে এইবার ছেড়ে দিই, ওরা একটু বাইরে দিয়ে ঘুরে বেড়াক বন্ধুরা। এটা সরাতে হবে আগে, তারপরে এইটা সরাতে হবে। এইবার শুধুমাত্র আমার ফাঁকা করে দিতে হবে, জায়গাটা পরিষ্কারও আজকে করে ফেলবো যেহেতু এদের ছাড়ছি এখন। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, ওই দেখো বেরিয়ে গেছে আমাদের সুন্দর সুন্দরী, চলে আসো চলে আসো তাড়াতাড়ি, বাঁধাকপি খেতে দেবো এখনই, বাঁধাকপি খেতে দেবো। কিন্তু গাইস বাঁধাকপি তো ফ্রিজে আছে, ঠান্ডা হয়ে আছে একদম। সুন্দরী চলে আসো চলে আসো, আমাদের সুন্দরকে গাইস স্নান করাতে হবে। দেখেছো ওর পা নোংরা হয়েছে কত, অনেকটাই পা নোংরা হয়ে গেছে, কিন্তু সুন্দরী কোনো নোংরা হয়নি, সুন্দরী একদম ফিটিং। ওই দেখো মহারানী ঘর থেকে বেরোলো, মহারানী বেরিয়ে গেছে ঘর থেকে ফাইনালি। গাইস রিওর সাথে মারামারি না করে, রিও কি দেখে ভয় পাবে? আমার তো মনে হয় না ভয় পাবে। ওই দেখো উস, আমাদের গাব্বার সাম্বা ভয় পেলো, আমাদের গাব্বার সাম্বা পুরো ভয়তে লাফিয়ে উঠলো। এই এই দেখো দেখো দেখো, গাব্বার লোম ফুলিয়েছে কেমন তোমরা সেইটা দেখো বন্ধুরা। এই দেখো গাব্বার ভয় পেয়েছে, ভয় পেয়ে টোটালি ওর লোম ফুলিয়ে দিয়েছে বন্ধুরা। তোমাদের ভালো করে দেখাতে হবে, দাঁড়াও তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন লোম ফোলা 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 ফোলা, তাড়াতাড়ি ফোলা তাড়াতাড়ি ফোলা গাব্বার গাব্বার, জলদি জলদি। সাম্বা এখনও ফোলাতে পারে না, বাট গাম্বার গাব্বার কিন্তু পুরো ময়ূরের মতন ভাব নিয়ে নেয় বন্ধুরা। তাড়াতাড়ি, তোমাদের হালকা একটু দেখিয়েছি, ওই নেটের ওইখান দিয়ে একটু দেখা গেছিলো, যেই দরজা খুললাম টোটালি আবার বন্ধ করে দিল লোম ফোলানো, তো আটকে দিয়ে আবার। কোথায় গেলি? দেখো চলে গেছে নিচে, আমি জানতাম ছাড়ার সাথে সাথে ওরা নিচে চলে যাবে। সুন্দর এইখানে, এই সুন্দরী ওইখানে, আর আমাদের সুন্দর দেখো এখানে খুব সুন্দরভাবে ও পাতা খাচ্ছে। দেখো কি খাচ্ছে, দুব্বো খাচ্ছে বন্ধুরা। এই দেখো এদিকে দেখো আমাদের সুন্দরীও চলে, এই দেখো গাইজ আমাদের সুন্দরীও চলে এসছে, ট্যাঙ্কের নিচে আছে, সমস্যা নেই। তো ওরা একটু ওদের মতন পার্সোনাল সময় কাটাক, এইবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।